ভালো আছেন, ভালো থাকেন। শহীদ রূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা না করেছেন তারা এখনই করে নিন। চলেন আজকে কমলা গাছের দিকে যাব, কিছু কমলা গাছের পরিচর্যা করাই লাগে। সামনে ফুলের সিজন আসতেছে জানুয়ারিতে, তাই প্রথমত দেখবেন আপনার মরা কোনো ডাল আছে কি না গাছে, তাহলে আপনি কেটে দিবেন সাথে সাথে। কারণ যেরকম ধরেন এই যে এটা, এই ডালটা শুকিয়ে যাচ্ছে, এ পর্যন্ত শুকিয়ে গেছে, এখান থেকে আগে কেটে দিতে হবে। এই ডালটা শুকিয়ে যাচ্ছে, এখান থেকে কেটে দিতে হবে। এরকম যত মরা ডাল আছে সব আপনার কেটে দিতে হবে, না হয় আপনার গাছটাকেই হারাতে হবে হয়তো। এভাবে সামনে বছরের জন্য তৈরিও একটু ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিতে হবে অবশ্যই, ফল হারভেস্ট করে। আর হয়তো কয়েকদিনের মধ্যে ফল হারভেস্ট হয়ে যাবে। এই যে দেখছেন একটা, এটা কিন্তু একটা রোগ, এটাতে কেটে দিন, কেটে ফেলে দিন শেষ। আর পানির পরিমাণ একটু কম এই সময়ে, টোটাল কাতাকে একটু কষ্ট দিতে হবে। খাবার দেওয়ার এখন প্রয়োজন নাই, শুধু গাছটাকে কোনো রকম পানি দিয়ে বাঁচিয়ে রাখেন যাতে নতুন কোনো কুশি এখন বের না হয়। আর নতুন কুশি বের হলে কিন্তু সামনে ফুল আসবে না, অতএব খাবার ও পানি দুইটি পরিমাণ কমিয়ে দেন। আর মরা কোনো ডাল থাকলে কেটে দেন। এককালে ইসের দিকে আপনার ডিসেম্বরের দিকে, ডিসেম্বরের শেষের দিকে কিছু ডাল পুনিং করে দিবেন এবং খাবার দিয়ে দিবেন, ব্যাস তাতেই দেখবেন জানুয়ারিতে নতুন খুশিতে ফুল আসবে। ঠিক আমি এভাবে পরিচর্যা করেছিলাম গতবার, বা দারুণ ফলন হয়েছিল, অসাধারণ ফলন, এখনও গাছে ঝুলে আছে। ডালটা এভাবে কেটে দিতে হয় মায়া দেওয়া ছেড়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।